করে চলেছে। আজ কিছু হতে চলেছে, আজ কিছু হতে চলেছে। আজ কিছু হতে চলেছে, আজ কিছু হতে চলেছে, আজ কিছু হতে চলেছে। এটি উত্তরার 3 নম্বর সেক্টরের 13 নম্বর রোডের 3 নম্বর বাড়ি। এই বাড়ির মালিক মকবুল হোসেন পাইক একজন বিশিষ্ট রাজনীতিবিদ এবং ব্যবসায়ী। পাইক সাহেব ছাড়া এই বাড়িতে বাস করেন আরও 5 জন মানুষ। দারোয়ান প্রণব, ড্রাইভার হুমায়ুন, মালি আনিস, কেয়ারটেকার ইমদাদুল এবং রান্নাবান্নার কাজে তসলিমা। সকাল 7টায় ডিউটি শুরু হয় তসলিমার আর 8টা থেকে অন্য সবার। কেয়ারটেকার ইমদাদুল অ্যাটেন্ডেন্স খাতা নিয়ে সকাল 8টা বাজি সবার সাইন নিয়ে নেয়। তারপর নিয়ম মতোই চলে পুরো বাড়ি। নিয়ম মাফিক প্রতিদিন সকাল 8টায় পাইক সাহেবের পিএস ফেরদৌস এই বাড়িতে এসে উপস্থিত হন এবং 9টার মধ্যে সাহেবকে নিয়ে বেরিয়ে যান। আজও কোনো কিছুর ব্যতিক্রম এখনো দেখা যাচ্ছে না। এখন সকাল 7:30। পাইক সাহেবকে ঘুমে রেখেই শুরু হলো আমাদের নাটক। Na 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 na
সোককে আসমানে রেখে কাম করো। ও মোর খোদা, ককি সোক আসমানে রাখো কেন? সোক তো মোর মাটিতে গাছের গোড়ায় পানি ঢালতে আসি না। সোক মাটিতে? সোক মাটিতে হইলে আমার পায়ে পানি পড়লো কেমনে? আমার পাটা তো মাটিতেই নাকি? ও খোদা ককি, পায়ে পানি পড়ছে কই? মুই মুজে দিতে আসি। আনিচ্ছা ওরা আনিচ্ছা আনিচ্ছা করবা না, কয়ে দিলাম। মুই আনিসুল, আনিসুল ইসলাম। আনিসুল না বলতে পারো, আনিস বলে ডাকতে পারো। আরো ছোট্ট করে আনি বলে ডাকলেও মন্দ হবে না। থাপ্পড় দিয়া তো চেহারা ডিজাইন আমি পাল্টে ফেলে মন ইচ্ছা। আজ তো মোর জন্মদিন, তাই মুই আগে থেকে ভাইবার রাখছিলাম, মোর জন্মদিনে মুই তোমার ভালোবাসার ফুলটা দেব। আজ তোমার জন্মদিন না? জন্মদিন ইংরেজিতে হ্যাপি বার্থডে টু ইউ। তাই? ইয়ার সুইট ডার্লিং। মাসির এই মাথায় ওই মাথায় তোমার জন্মদিন পাল্টায় না? আগে তো আমি তোমাকে মিছা কথা বলেছিলাম, আজ মোর আসল জন্মদিন, আজ আসল হ্যাপি বার্থডে টু ইউ। আমি বোকা? চোখের সামনে ডাস্টবিন রেখা আমি যাইতেছি রাস্তায়, আজ তোমার জন্মদিন না? ইয়েস সুইট ডার্লিং। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। কামটা তুমি ভালো করলে না তাসলিমা, মুই সারা এই বাড়িতে তোমার আর আপন তো কেডা আছে? সময় হয়ে গেছে, ঘুম থেকে উঠে যদি দেখে গেটে আপনি নাই আর খাতায় আপনি সই নাই, গোসলে গেছেন না কি করতে গেছেন কিছুই বিবেচনা করবে না, আসসালামু আলাইকুম দিয়ে দেবে। আহ
আটটা বাজে না কেন? এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, আটটা বাজে গেছে। কি আনিসুল? কিছু নাই ভাই, নাথিং, দেন সাইন করি। এই অবস্থায় তো তোমার আমি সাইন করতে দিতে পারি না, অসম্ভব। এমন করবেন নাইমদাদ ভাই, সকাল সাতটা বাজার আগে কামে আইসি। ভালো করো নাই, একমাত্র তসলিমা ছাড়া সকলের ডিউটি সকাল আটটায়, তুমি কেন সকাল সাতটায় হো? এমন করবেন নাইমদাদ ভাই, আইজ মোর জন্মদিন। আবারও জন্মদিন? কুস্তি গণনা করাইছে, আইজ মোর আসল জন্মদিন। বহুত তেন্দর মাল তুমি। যাক, গোসল করে ভিতরে আমার সাথে দেখা করো, দেখি কি করা যায়। খাইটা গুনগাটা কোন হাঙ্কার জানি। সকালবেলা গাড়ি পরিষ্কার না করিয়া শুয়ে রইল যে গীতকর সাহেব, আচ্ছা আপনাকে আমি বলেছিলাম আপনি কখনো আমাকে আমাকে গীতকর বলে ডাকবেন না, সত্যি করে বলুন, বলেছি না? সত্যি করে বলুন, বলেছি না? বলেছি না? কোকিলস্ব কণ্ঠে গীত গাও, তোমারে গীত করবো না কি কইব? কোকিলস্ব, এটা মানে কি হলো? কোকিলের মতো নরম কণ্ঠ হইল গিয়া তোমার কোকিলস্ব কণ্ঠস্বর। কি? কোকিলস্ব কণ্ঠস্বর। কাকের মতো কদাকার কণ্ঠ হইল তোমার কাকস্য কণ্ঠস্বর। কি? কাকস্য কণ্ঠস্বর। তোমার কণ্ঠস্বর কাকস্য কণ্ঠস্বর নহে, কোকিলস্য কণ্ঠস্বর, এই জন্য তোমার গীত করবো এটা কি? হজিল যেন কোথাকার নাও, সাইনটা করে আমার উদ্ধার করো। কি খবর মিয়া ভাই সাহেব? যান সাইনটা মারেন, চলে যাই। কি বললা? সকালবেলা খবর জিজ্ঞেস করলাম, তারপরে কি বললা? বললাম সাইনটা মারেন, চলে যাই। আর কিছু বলো নাই? জি না মিয়া ভাই সাহেব, যান আর কিছু বলি নাই। গুড মিয়া ভাই সাহেব, যান। তোমাকে আমি বলছি না মিয়া ভাই, কোনোদিন কখনো কোনো সময় সাহেবজান হয় না আর একসঙ্গে বলবা না, এইটা তুমি আমারে অপমান করার জন্য বলো। আমি তোমাকে বলছি যে এইটা একসঙ্গে বলবা না আমাকে। শোনো, এরকম ঘাড়তারা মালের মাঝে মধ্যে চট সাপ্পর খাইতে হয়। ও কিছু না, ব্যথা গেলে সব ঠিক হয়ে যাবে, যাও যাও। তোমারে আরো অনেক লোকের সাইন নিতে হবে, যাও। চিন্তার কোনো কারণ নেই, ব্যথা চলে গেলেই ভালো হয়ে যাবে। সাইন করো।
বন্ধু রে তুমি কেন কোমরের বিষয় না, তুমি কেন কোমরের বিষয় না আমার রসিয়া বন্ধু রে, আমার রসিয়া বন্ধু রে তুমি কেন কোমরে রে তুমি কেন কোমরে। আমার দেখলে তোমার ভাব আসে না, তোমার এই ভাব যদি আমি না ছুটাইছি। কয়টা বাজে কয়টা বাজে সেদিকে কোনো খেয়াল আছে? তোমার কপালে না সত্যি বহুত দুঃখ আছে, যেদিন চাকরির গোড়ায় গরম পানি পড়ব সেদিন বুঝবা। সাহেব এক্ষুনি নিচে নামবে, নাইমা দেখবে উনি গাড়ি মুছতেছে। মানুষ সাধ্য সাধনা করে এমন চাকরি পায় না, আর তিনি চাকরি নিয়ে রঙ্গতা বাসা করেন। সময় মতো খেয়াল থাকে না, আর সময় ফুরালে এমন একটা ভাব ধরো যেন বিরাট কাজের কাজ। আসল কাজের বেলায় তো ঠান্ডা, ওই অনিচ্ছা শয়তানটার জন্য একটুখানি বাইরে বাইরে খালি আমার সাথে কিরকম কিরকম কথাবার্তা, প্রণববার জন্য ওই দারোয়ান ওইটার জন্য একটু বাইরে। আমরা দুজন তোমার পঙ্খিরাজ ঘোড়াটা নিয়ে একটু ঘুরে আসি, দুজনে মিলে একটা সিনেমা দেখে আসি। কতদিন সিনেমা দেখি না, কত স্বপ্ন আমার তোমার নিয়ে রাঙামাটি যাব। গত পরশু দিন একটা নাটকের রাঙামাটিতে যে একটা লেক আছে, ও মাই গড, লেক খান দেখলে আজ কি না হয় ভালো থাকো। আমার সাথে তোমার এরকম ইয়ার্কি করা উচিত হয়নি হুমায়ুনিয়া, তোমার মনে রাখা উচিত ছিল। আমি এই বাড়িতে না থাকলে অনেক আগেই তোমার চাকরির গোড়ায় ফুটাই না গরম পানি পড়ে যেত। উফ, এই ছুরি তো দেখছি আমার হাড্ডি গুটি সব জ্বালিয়ে শেষ করে দিবে। মনে মনে কিছু বলতেছো মনে হয়? না, সত্যি বলছি, আমি কিছু মনে মনে বলিনি, সত্যি 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 মনে মনে কিছু বলো না, কিন্তু বলে দিলাম। হ্যাঁ আমরা কিন্তু অন্য কিছু ভাবো না, বুঝছো? একদম আন্ডার এস্টিমেট করবা না। এই বাড়ির মালিক আমাকে নিজের আপন মেয়ের মতো জানে, কথাটা সবসময় মনে রাখবা। ন্যাকড়া পরিষ্কার করো না কেন, গাড়ি পরিষ্কার করলেই হবে। এই ছুরি আবার জাদু মন্ত্র শিখে শুরু করলো নাকি? ও আমার রসিয়া বন্ধু রে তুমি কেন কোমরে বিষয় হইল না, সালা 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 কি রে করে সালা।
চা কেমন হয়েছে? স্যারের কিন্তু উঠতে অনেক দেরিও হতে পারে। অসুবিধা নেই, আমি বসছি। আমি একটু বসি। কেন? আরে আপনি একা একা বসে আছেন, ভাবলাম একটু গল্প গুজব করি, তাছাড়া আমারও তেমন কোনো কাজ নাই। কি হলো, এমন করে তাকান কেন? ও আল্লাহ, আমি কি করছি? আমি যদি এখন স্যারকে ডেকে তুলি? তুলেন, স্যারকে ডেকে তুলেন, আপনি যা মানতে আপনি তাই করেন। আমার কি, আমার কি, আমার কত কাজ, আমার দোকানে যেতে হবে, এইটা করতে হবে, সেটা করতে হবে, এখানে বসে বসে আপনার সাথে গল্প করলে কি আমার সময় যাবে? জি না, আমার এই সংসারের অর্ধেক কাজ করতে হয়, পুরো কাজ যেটা আমারই করতে হয়, আমি সেটা করবো। আজকে না হয় ভালোবাসো আর কোনোদিন নয়, প্রেমের দরজা খুলল না, কাল কি হবে জানি না, প্রেমের দরজা খুলল না। হুমায়ুন, আগে ভাই সাহেব, মেজাজটা না বুঝছো খুব খিচে গেছে, বাইরে গিয়া এক কাপ করালিকারের চানা খাইতে পারলে এটা মাথাটা নামবে বলে মনে হইতেছে না। আগে ভাই সাহেব, আপনি চলে যান না, কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই, আমি গেটে পাহারা বসাবো, আপনি চলে যান, চলে যান, চলে যান। তুমি বুঝতেছো না, খুবই জটিল ব্যাপার, ব্যাপারটা সিরিয়াস। শোনো না, ওই যে সাহেবের পিএস আছে না, কি জানি নাম, কি জানি, হ্যাঁ ফেরদৌস, ওই ফেরদৌস না, ফেরদৌস না, মনে হয় আমাকে খুব পছন্দ করে। অস্তে ফিরলো বললা কেন? হায় আল্লাহ, তুমি অস্তে ফিরলো বললা কেন? এই ঘটনা শুনে কি তোমার মনের মধ্যে কষ্ট হয়েছে? আল্লাহ, তুমি যে আমারে ভালোবাসো, মানে তুমি যে আমারে ভালোবাসো এটা তোমার আগে বলবো নাই। তোর বোন না আমাকে ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে বোন, দুষ্টু পাখি, এখানে চলে যা, চলে যা, চলে যা। কি বোন বোন লাগাইছে, আই না গেলে কি করবি, তারা থো না গেলে কি করবি? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুই বস, আমি চলে যাই, বস বস, ওখানে বস, আরাম করে বস, আরাম করে বস, আরে বস না, বস না, বস না, বস না, আরাম করে বস। ওমা, আজকে না হয় ভালোবাসো, আরে যাই কই, আল্লাহ দূর না, আরে আজকে না হয় ভালোবাসো আর কোনো দিন না, হয় পাখি আজকে না হয় ভালোবাসো আর কোনো দিন না, আজকে না হয় আর কোনো দিন না, উদ্দেশ্যটা কি? ভেতরে চলো তারপরে বলি। ভিতরে যাবেন? ভিতরে কামটা কি? আচ্ছা আচ্ছা, কাজ আছে। কি কাজ? তাসলিমা, এমন করেন কেন? চিনি না জানি না আপনার, আমি ভিতরে ঢুকতে দিই কেমনে? তাসলিমা, আমার মাফ করে দেন, অপরিচিত মানুষের বাড়ির ভিতরে ঢুকার নিয়ম নাই। তুমি কি বাড়ির দারোয়ান? জি না, দারোয়ানের চেয়েও বেশি জানেন, এই বাড়ির মালিক আমাকে নিজের মেয়ের চেয়েও বেশি জানে। তাই নাকি? তাহলে কি আমি মিথ্যা কথা বলতেছি? আমার 14 গোষ্ঠী থেকে কোনোদিন মিথ্যা কথা বলেনি। বাড়ির মালিক মেয়ের মতো জানে, তাহলে তুমি বাড়ির ড্রাইভারের সাথে পালিয়ে যাওয়ার স্বপ্ন দেখো কেন? তুমি হুমায়ুনকে নিয়ে পালিয়ে যাওয়ার স্বপ্ন দেখো না? এবাড়ির মালিক পাইক সাহেবকে তুমি ভয় পাও না? চল আসেন আম্মা, আম্মা আসেন, আসেন আম্মা। অপরিচিত লোকের সাথে এভাবে কথা বলে না প্রণব বাবু, বলতে হয় একটু দাঁড়ান প্লিজ। আপনি কে? আপনি আমাকে চিনবেন না,
আপনি আমাকে চিনেন কিভাবে? আপনাকে চিনি কিভাবে? ভাইজান উনি সব জানেন, মানুষের ভিতরের বাইরের সব খবর উনি জানেন ভাইজান। চুপ করছেন রে, হ্যাঁ সব জানে ভাইজান, সব জানে। আপনার দিকে তাকায় আপনার 14 গোষ্ঠীর খবর এক মুহূর্তের মধ্যে বলে দেবে ভাইজান। আল্লাহ গো রে বাবা, হতে চলেছে। আপনি কি আমাকে এখানে আটকে রাখবেন প্রণব বাবু? না, আপনাকে আমি আটকাবো কেন, কিন্তু বাড়ির মালিকের হুকুম ছাড়া তো আমি আপনাকে ভিতরে ঢুকতে দিতে পারি না। তাই? জি, এটা আমার চাকরি। তাহলে যান, আপনি বাড়ির মালিককে জিজ্ঞেস করে আসুন। সে ঘুমায় আছে, আপনি পরে আসেন, ভেতরে গিয়ে অপেক্ষা করি। আপনি হিনি কি চান? ভেতরে গিয়ে বসি। না 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 না, আপনার ভেতরে যাওয়ার সাথে আমার চাকরির মূল্য অনেক বেশি। আমার যদি চাকরি চলে যায় আপা, তাহলে এই গ্রামের ছেলে আবার গ্রামে ফিরে চলে যেতে হবে। প্রণব বাবু, আপনি একজন বুদ্ধিমান লোক, একজন বিবেচক লোক। আমাকে দেখে মনে হচ্ছে আমি চোর বা ডাকাত? ঠিক আছে, আপনার স্যার যতক্ষণ ঘুমাচ্ছে ঘুমাক, আমি নিচে ড্রয়িং রুমে ওয়েট করলে অসুবিধা কি? বিশ্বাস করেন ভাইজান, আপনার চোখের দিকে তাকায় আপনার অতীত বর্তমান ভবিষ্যৎ সমস্ত কথা বলে দিবে ভাইজান। আপনি কখন জন্মাইছেন, কবে জন্মাইছেন, কোথায় জন্মাইছেন, আপনি কোন ক্লাস পর্যন্ত পড়ছেন, পড়ছেন কি পড়েন নাই, পড়লে রেজাল্ট কেমন আসিল, সমস্ত কিছু বলে দিবে ভাইজান। আপনার আত্মীয় স্বজন, জ্ঞাতি গোষ্ঠী, 14 গোষ্ঠীর সমস্ত হিস্টোরি হরহরায়া হরহরায়া বলে দেবে ভাইজান। আপনি এই বাড়ির কারে কেমন পছন্দ করেন, পছন্দ করেন কি করেন না, সব কিছু হরহরায়া বইলা যাবে ভাইজান। ওই মহিলা যখন আপনার পেটের সব হিস্টোরি হরহর করে বলা শুরু করবো, তখন আপনার এই ভাব পান্তা ভাতের পানির মতো ধুইয়া যাবে গো ভাইজান। আম্মা আম্মা, হ্যালো পুলিশ স্টেশন, হ্যালো দৈনিক আলোনাচন, আপনার ঘাড় এরকম বাঁকা কেন ইন্দাচ্ছে প্রণববাবু? আপনি আমার গায়ে হাত তুলেছেন না? হতে চলেছে, প্রণববাবু দিস ইজ ভেরি ভেরি ব্যাড। ইমদাদ আপনার সহকর্মী, এভাবে ওর গায়ে হাত তোলা আপনার সাজে? ও আম্মা গো, আপনি কি মানুষ না অন্য কিছু? আম্মা ম্যাডাম, মোর হাতটা একটু আগে দেখেন দি। এই এই আনে স্যার, আমি সন্ত সন্ত এই আমি উঠুন সন্ত 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 এ আমি যান, আমি যান, আমার হাতটা একটু দেখুন তো। একটা মেয়ের যন্ত্রণায় একদম অতিষ্ঠ হয়ে আছে, কিন্তু মনে মনে এই যন্ত্রণাটা তোমার বেশ ভালোই লাগছে, সেটা এখনো বুঝতে পারছো। এই তসলিমা মেয়েটা বেশ ভালো,
কি আসছো? যে বাড়িতে তোমাদের কোনো কাজকর্ম নেই, সময় নষ্ট করছো কেন? যদি কাজ যাও। আমি আমাকে মাফ করবেন, এটা আমার চাকরি। আপনি উপরে যাইতে পারবেন না, আপনি ওইখানে গিয়ে বসেন। আজ উঠতে দেরি হয়ে গেল, তুমি কতক্ষণ? স্যার 8টায় এসেছি। এখন তো 9:15 বাজে, সরি তোমাকে অনেকক্ষণ বসিয়ে রেখেছে। অসুবিধা নেই স্যার, আমি এর মধ্যে পুরো পত্রিকাটা পড়ে শেষ করে ফেলেছি। পত্রিকা যা থাকে তা শেষ করতে তো 1.5 মিনিটের বেশি লাগার কথা না। বসো, আমি তৈরি হয়ে নিচ্ছি। স্যার ওই গেটে নাকি কোনো মহিলা এসছে যে মানুষের অতীত বর্তমান ভবিষ্যৎ সব কিছু বলে দিতে পারে, তাই নাকি? হ্যাঁ, ওই ভেতরে ঢোকার জন্য দারোয়ান আছে, খুব ঝামেলা করছে। দারোয়ানকে বলো আটকে রেখে থানায় একটা ফোন করে দিতে। ওটা স্যার আমি আগেই করে দিয়েছি। গুড। আর অতীত বর্তমান ভবিষ্যৎ বলতে পারে জেনে আমি পত্রিকা অফিসারে ফোন করে দিয়েছি। পত্রিকার উপর তোমার অনেক আস্থা, তাই না? ওয়েল, বসো। আপনি না, আপনি একটা মাথা মোটা মানুষ, এমন একজন মহিলা রে আপনি। তসলিমা, তুমি কইলে মুই এই বাবুরে হুনি কাবু করে দিতে পারি। একবার খালি কও, একবার একবার। আরে ছাড়া, তুই চুপ যা। সুপ কে? তুমি কইলে সুপ কে? তুমি কইলে মোর সদ্য গোষ্ঠী সুপ হইয়া যাইবে। মিয়াবাই সাহেব জানের বাচ্চা, মিয়াবাই সাহেব জানের বাচ্চা, সাহেব জানের বাচ্চা। তুই যে আমার সুপার দিছস, এখন যদি তোর আমি সুদে আসলে উদ্ধার করি তাহলে তুই কি করবি? হ্যাঁ, আপনি শুনে তো দাদা, দাদা আপনি কাজটা ভালো করেননি দাদা। আপনি তো নিশ্চিত, কি দেখলেন কত পাওয়ারফুল লেডি তিনি, দেখলেন না? আপনি কাজটা ভালো করেননি দাদা। থামো, জানেন আপনি কতবার একটা অন্যায় করেছেন? উনি যদি এখন আমাদের উপর বা আপনার উপর বেজার হয় তাহলে আপনি বংশ সহ নির্বংশ হয়ে যাবেন, জানেন? নির্বংশ হয়ে যাবে। তসলিমা, কেন ওকে ভয় দেখাচ্ছ? আমি কাউকে কোনোদিন অভিশাপ দিই না। হায় আল্লাহ, কি উদার তার মন, তিনি রাগ হন কিন্তু অভিশাপ দেন না। বলো। প্রণব, তোমার জ্ঞান বুদ্ধি আছে জানতাম, কিন্তু এখন তো মনে হচ্ছে জ্ঞান বুদ্ধি সব মাথার বাইরে। স্যার, স্যার আমি তো স্যার, তুমি তো তোমার দায়িত্ব ঠিক মতোই পালন করেছো, তাহলে আমাকে ফোন করার কি দরকার ছিল? কোথেকে একজন উজবুক মহিলা এসে গেটের ভেতরে ঢুকে পড়েছে, সে নাকি অতীত বর্তমান ভবিষ্যৎ বক্তা। পুলিশ এসেছে, তাকে ধরে নিয়ে গিয়ে লকারে পুরে সব কিছু বের করবে, এখানে আমার কি করার আছে? স্যার, হুমায়ুন, তসলিমা, আনিস, ইমদাদুল সবই মহিলার পক্ষে স্যার। ওদেরকেও তাহলে লকারে পাঠাও। জি স্যার, ওরা ফাঁসিতে ঝুলতেও রাজি স্যার। আজকে সকালটাই একটা বাজে সকাল। ফেরদৌস, ফেরদৌস এক কাজ করো তো, নিচে গিয়ে দেখো তো সমস্যাটা কি। এত অবাক হওয়ার কিছু নেই, আমি তো জাস্ট অনুমান করে বললাম, জাস্ট অনুমান। তা বললি না তোমাদের কতদিনের সম্পর্ক? মাসুম, মাসুম মনে হয় বেশি দিনের সম্পর্ক না, তাই না? আহ, তোমরা দাঁড়িয়ে কেন, জিনাত বসো। বাট আমি তো ঠিক বিশ্বাস করতে পারছি না
How it is possible? Please. আমি তো জাস্ট অনুমান করে বললাম না, জাস্ট অনুমান, এটা কোনো নো 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 ছবি তোলা যাবে না, ছবি তুলে পত্রিকায় হেডলাইন করবেন অবিশ্বাস্য ঘটনা কিন্তু সত্য, নো নো আমার দেন আমার দেন। এই যে আপনি ছবিটা তুলতে যাচ্ছিলেন, আপনি কি শিওর ক্যামেরা ছবিটা উঠত? দেখবেন ছবিটা উঠবে না, নেই ক্যামেরাটা জ্বলে পড়ে স্যার খাওয়ার হয়ে যাবে। আনি স্যার তুই চুপ যা। আপনি তো যে কাউকে দেখে তার নাম বলে দিতে পারেন, তার সাথে পরিচিত মানুষের মতো কথা বলতে শুরু করেন, বলুন তো আমার নাম কি? বলতেই হবে যদি পারেন, অবশ্য না পারলে তো ভিন্ন বিষয়। পাইক সাহেব কি ঘুমিয়ে আছেন না রেডি হয়ে গেছেন? তার মানে আপনি আমার নামটা বলতে পারছেন না? আপনি না। তসলিমা তুমি চুপ করো, আমার নাম বলার আগ পর্যন্ত কেউ কোনো কথা বলবেন না, বলুন আমার নাম কি? হাসতে তো চলবে না, বলুন আমার নাম কি? তুমি পাইক সাহেবের পিএস তাই না? আমি কে কি সেটা কিন্তু আমি জানতে চাইনি, আমি আমার নামটা জানতে চেয়েছি সেটাই বলুন। পাইক সাহেব রেডি হয়ে গেছেন, আমি বলেছি আমার নাম ছাড়া। আর আমি বলেছি পাইক সাহেব রেডি হয়ে গেছেন, তোমার জন্য অপেক্ষা করছেন, তুমি না গেলে উনি নিচে নামতে পারছেন না, তুমি যাও ফেরদৌস যাও, উনি তোমার জন্য অপেক্ষা করছেন, তুমি গেলে উনি নামবে, ইজ ওয়েটিং ফর ইউ, প্লিজ গো। আলহামদুলিল্লাহ আমি যাই। আমি ঘড়ি মেপে চলি, যে কারণে প্রতিদিন তোমাকে 8:30 আমার বাসায় আসতে হয়। জি স্যার, কিন্তু আমার কাছে সময়ের মূল্য আছে, কিন্তু তোমার কাছে চাকরির মূল্য নেই। সরি স্যার। মাসুমের বাবা যত রাগী হোক, তোমার মতো একটা মেয়েকে পুত্রবধূ হিসেবে পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। আমি বাইরে যাচ্ছি, কোনো ঝুট ঝামেলা যেন না শুনি। কে মনে থাকবে? বেদুই মাফ করবেন স্যার, আমার মনে হইতেছে ঝামেলা হইব। পুলিশ এসেছে না? তারা নিয়ে যাচ্ছে না কেন স্যার? পুলিশ সাংবাদিক দুইজনে ভক্ত হইয়া পায়ের কাছে পড়ে আছে। যত সব রাবিশ, আমি এসব জানি না, যত তাড়াতাড়ি সম্ভব ঝামেলা বিদায় করো। প্রণব, তুমি এই বাড়ির সেনাপতি, তোমাকে এসব ঝামেলা সামলাতে হবে। স্যার। এই তোরা সব দল বেঁধে এখানে বসে আছিস কেন? এই মুহূর্তে নিজ নিজ কাজে না গেলে আমি সবগুলোকে ছাড়াই করব। এত কঠিন শাসনে হিতে বিপরীত হতে পারে পাইক সাহেব। এই যে পুলিশ, আপনি কি ঘোড়ার ডিম করছেন? একটা মহিলা হিপনোটাইজ করে সবাইকে ব্ল্যাকমেইল করছে আর আপনি বসে বসে তা উপভোগ করছেন। স্যার, আজকের কেসটা খুবই গুরুত্বপূর্ণ, আপনাকে এতটা উত্তেজিত হলে চলবে না। প্রণব। স্যার, কিভাবে কি হবে আমি জানি না, যেভাবে পারো আপদ বিদায় করো। স্যার। মকু, আমাকে চিনতে পারছো না? নাসরিন, তুমি
এতদিন পর। হ্যাঁ কি কোন, আমার তো কিছুই বিশ্বাস হতেছে না। শোনো, আমি যখন এই বাড়িতে আজ এসে পড়ছিলাম তখন অনেক ভোর, 6:30 কি 7টা, গেটে তখনও তালা লাগানো। হঠাৎ দেখি এই আনিস একটা পানির ঝর্ণা নিয়ে বাগানে পানি দিতে আসছে। আমি অবশ্য তখনও জানি না যে তোমার নাম আনিস। হেলো, আমার কখন জানলেন মোর নাম আনিস? এই যে যখন তোমাকে আনিচ্ছা বলে ডাকলো তখন, আই তুমি খবরদার ওকে আনিচ্ছা বলে ডাকবে না। আমরা জানো না, খালি আমার এই নামে ডাকে, রাগের মাথা তখন মাথাটা ঠিক থাকে না। আমি জান, আমি জানি, জানেন না আমি জান, ওর মাথা তো গন্ডগোল হয়েছে। আমি জান, তাছাড়া ও তো তার ছিঁড়ে কিচিমের মানুষ। এই কি করলি, কি করলি তুই? সবই তো বুঝলাম, আপনি ভোর 7টায় এই বাড়ির গেট বন্ধ থাকা অবস্থায় এখানে এসে পৌঁছেছেন। তসলিমার ময়লা ফেলতে বাইরে যাওয়া, আনিসের গার্ডেনে পানি দেওয়া, হুমায়ুনের গাড়ি ধোয়া, প্রণববাবুর গেটে আসা এবং ইমদাদের খাতায় সাইন করা সবই আপনি দেখেছেন। কিন্তু ম্যাডাম, আমার আর ওর বিষয়ে দেখা মাত্রই বলে বসলেন তোমাদের মধ্যে। না না না, আমি যতটা বলেছি তার থেকে অনেক বেশি প্রকাশ করেছো তোমরা, ওই যে চোরের মন পুলিশ পুলিশ বলে না। আপনি কিন্তু আমার চোখের দিকে তাকে স্পষ্ট করে বলেছেন তোমার আর ওর মধ্যে সম্পর্ক আছে। এক্স্যাক্টলি, আরে সাংবাদিক আর পুলিশের একটা সম্পর্ক থাকে না? আই মিন দ্যাট, আর এটা ধরেই নিয়েছি আমি ওদের ব্যক্তিগত সম্পর্কের কথা বলছি। ও মাই গড, আসলে হয়েছে কি, তোমরা দুজনেই রওনা হওয়ার সময় আমার সম্বন্ধে একটা প্রিকনসেপ্ট নোশন নিয়ে বের হয়েছো এবং এখানে এসে আমি কথা বলা মাত্রই তোমরা ইমিডিয়েটলি ভেবেছো যে আমি সত্যি একজন অতিমানবী বা এরকম কিছু একটা। আসলে এটা খুব বড় বোকামি, আর এ কারণেই আমাদের দেশে যে বুজরুক পীর ফকির আছে না, এরা সুযোগ পেয়ে যায়। তবে সত্যি এদের সবার মধ্যে একমাত্র ব্যতিক্রম প্রণব বাবু, নিজের জায়গা থেকে এক পাও নড়েনি। প্রণব স্যার, তুমি এত দূরে কেন? আজ আমার খুব খুশির দিন, কাছে এসো কাছে এসো। একযুগ পরে দেখা হলো না? ইউনিভার্সিটি লাইফে কথা ছিল ফাইনাল হয়ে যাবার পর আমাদের বিয়ে হবে, কিন্তু বিশ্ববিদ্যালয় জীবন শেষ হওয়ার আগেই নাসরিন স্কলারশিপ নিয়ে চলে গেল সুইজারল্যান্ড। ও যাবার পরদিনই আমার একটা রোড অ্যাক্সিডেন্ট হলো, তারপর চিকিৎসার জন্য কয়েক মাস সিঙ্গাপুর। কপালের লিখন খণ্ডানো যায় না, কথা ছিল ওখানে সেটেল করার পর আমাদের যোগাযোগ হবে, কিন্তু আর কোনো যোগাযোগই হলো না। আমি কিন্তু একটু চেষ্টা করেছিলাম জানো, মানে আমি ঢাকায় যোগাযোগ করে যখন পেলাম না, কার কার মধ্য দিয়ে যেন শুনলাম তুমি সিঙ্গাপুরে, বাই দ্য টাইম আমি সিঙ্গাপুরে যোগাযোগ করলাম ও সিঙ্গাপুর থেকে চলে এসছে, ঠিকানা কি যেন, মানে অনেকবারই এরকম হয়েছে যে হবে যোগাযোগ হলো না, এতগুলো বছর পার হয়ে গেল, এবার বাংলাদেশে এলাম, অবশেষে অবশেষে আজ আজ একটা কি কি আজ কিছু একটা for you and one for you. Thank you so much. Thank you. Congratulations. Bashan.
আপনার সারটা কেমন হয়েছে? ফাইন হয়েছে, ফাইন। আপনি কি খালি গিয়ে যাবেন নাকি? মোর তো কোনো নতুন জামা নাই। তাহলে কাজ করুন না, একটা নতুন জামা কিনে আসুন না। মোর তো টাকা নাই। নেই? ও আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে 200 টাকা ধার দিচ্ছি, আপনি একটা শার্ট কিনে আসুন। কি কেউ যাবো না দাওয়াতে? হ্যাঁ যাবো যাবো, ওর তো শার্ট নেই, তাই 200 টাকা ধার দিচ্ছি। ও ও শার্ট কিনে নিয়ে আসবে, চলো চলো। আচ্ছা আচ্ছা যাও, তাড়াতাড়ি এসো। আপনি যান না, আপনার দুজন আগে চলে যান। একই কথা, যাও তোমরা যাও, আগে যাও। একই আচ্ছা কোনো মানে হয়? তোমরা ওখানে দাঁড়িয়ে কেন? আই তাসলিমা আসো এদিকে, হুমায়ুন ইমদাদ আসো। আমি জান আপনাকে খুব সুন্দর লাগছে, আপা জান আপনাকেও। কিছু হতে